আসসালামু আলাইকুম, আমি সজীব, বাইক লাভার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। রানার বোল্ড 165R রানার কোম্পানির তরফ থেকে বলতে পারেন এটা বর্তমানে তাদের সেরা বাইক। তো এই বাইকটিকে তারা প্রায় এক বছর আগে বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিয়েছিল। তো সময়ের সাথে তাল মিলে চলতে গেলে বাইকে কিছু না কিছু পরিবর্তন করতে হয়। তো রানার কোম্পানিও তার ব্যতিক্রম নয়, তারা এই বাইকটিকে নতুনভাবে বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিয়েছে খুব সম্প্রতি। তো আজকের ভিডিওতে এই বাইকটিতে কী কী পরিবর্তন করা হয়েছে, এর বর্তমান প্রাইস কত, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আর আজকের ভিডিওটি অনেক ছোট হবে, তাই অবশ্যই আশা করব পুরো ভিডিওটি দেখবেন। আর ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো প্রথমে আপনাদেরকে বলে দেই এই বাইকটার পরিবর্তনগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটার কালার কম্বিনেশন কিছুটা চেঞ্জ করা হয়েছে। এবার নতুন একটা কালার লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে ব্লু কালার, যেটা আগের ভার্সনে ছিল না। আর এই বাইকটার টেলিস ফ্রেমের কালার কিন্তু হোয়াইট, যেটা কিনা আগের মডেলে টেলিস ফ্রেমের কালার ছিল রেড। তো এবার আপনারা টেলিস ফ্রেমের কালার প্রতিটা বাইকেই আলাদা আলাদা লক্ষ্য করবেন। আর এই বাইকটার রিমের কালার ব্লু করা হয়েছে বডির সাথে ম্যাচিং করে। সত্যি কথা বলতে এই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে, আমার মতে দেখতে বেশ সুন্দর লাগতেছে। আর রেড কালারটাতে লক্ষ্য করবেন, এটাতে কালার ম্যাচিং করে রিমের কালার করা হয়েছে রেড কালার, আর টেলিস ফ্রেমটা কিন্তু ব্ল্যাক করা হয়েছে, যেটা কিনা আগের ভার্সনে এই টেলিস ফ্রেমটা রেড কালার করা ছিল। আর রেড কালারে লক্ষ্য করবেন সামনের চাকার যে মাডগার্ডটা রয়েছে, এটা কিন্তু এবার ব্ল্যাক কালার করা হয়েছে, যেটা আগের ভার্সনে রেড কালার করা ছিল। আর এই কালারটাও দেখতে বেশ সুন্দর লাগতেছে। আর যে কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার, আর রিমের কালারটা অরেঞ্জ কালার করা হয়েছে, যেটা বেশ সুন্দরভাবে ফুটে উঠছে আমার মতে। আর এটার টেলিস ফ্রেমের কালারটাও অরেঞ্জ কালার করা হয়েছে, যেটা আমি বলবো বাইকটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করছে এই কালারটা। রানার এবার যে কালারগুলো নিয়ে আসছে তিনটা কালারই দেখতে কিন্তু বেশ সুন্দর, আমার মনে হয় সবার কাছে এই কালারগুলো খুবই ভালো লাগবে। তো এবার মোট তিনটা কালারই পাবেন। তো এই তিনটা কালারের মধ্যে আপনাদের কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রানার কোম্পানি যেহেতু এই বাইকটিকে নতুনভাবে বাংলাদেশের বাজারে লঞ্চ করলো নতুন কালারে, সেক্ষেত্রে যদি আরও দুই একটা বিষয় অ্যাড করতো আই থিঙ্ক খুবই ভালো হতো। যেমন বাইকটাতে যদি ব্রেকিং সিস্টেম হিসেবে সিঙ্গেল চ্যানেল ABS অ্যাড করা হতো, এবং মিটারটা যদি আরেকটু বড় করা হতো আই থিঙ্ক পারফেক্ট হতো। কারণ এখন মানুষ অনেক সচেতন, তাই সবাই ব্রেকিং সিস্টেম হিসেবে ABS ব্রেকিং সিস্টেম চায়। যদিও তখন হয়তো বা দামটা আরও 10,000 টাকা বেড়ে যেত, বাট তারপরও আমার মনে হয় মানুষ আরও বেশি করে বাইকটা কিনতো ABS ব্রেকিং সিস্টেমের কারণে। আপনারা কি বলেন? আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই বাইকটিতে শুধুমাত্র কালারটাই পরিবর্তন করা হয়েছে, আর তেমন কোনো কিছু পরিবর্তন করা হয়নি, তাই আর বিস্তারিত কিছু বলার নাই। কারণ ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে রানার বোল্ডের একটা ফুল রিভিউ করা আছে, আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে ওই ভিডিওটি দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এখন আপনাদেরকে এই বাইকটির বর্তমান প্রাইসটা বলে দিচ্ছি। এই বাইকটির বর্তমান প্রাইস 1,60,000 টাকা। তবে এই বাইকটার প্রাইস একটু আপ ডাউন করে, তাই আপডেট প্রাইস জানতে হলে অবশ্যই শোরুমের নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা বিষয়, রানার কোম্পানির প্রতিটা বাইক কিন্তু কিস্তিতে পাওয়া যায়। আপনারা যদি এই বাইকটিকে কিস্তিতে কিনতে চান তাহলে অবশ্যই শোরুমের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি শোরুমে ভিজিট করবেন। আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের একটা ফেসবুক পেজ রয়েছে, তো সেখানেও আমরা বাইক সম্পর্কে অনেক কিছু টিপস দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিংক পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।